এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভাইরাস মুক্ত আমরা আইডিএম ব্যবহার করতে পারি, কোনো রকম ক্র্যাক বা কোনো রকম সিরিয়াল কির আমাদের প্রয়োজন হবে না, শুধুমাত্র 30 দিনের যে ট্রায়াল থাকে এই ট্রায়ালটা আমরা রিসেট করে ব্যবহার করতে পারি। প্রতি মাসে জাস্ট 2 মিনিট খরচ করে আমরা ট্রায়ালটা রিসেট করে নেব। এতে করে আমরা বিভিন্ন যে ভাইরাসগুলো আসে আইডিএম থেকে সেই ভাইরাসগুলো থেকে মুক্ত থাকতে পারবো। তো চলুন দেখা যাক ভিডিওটা। প্রথমে আমি আইডিএমটা ডাউনলোড করে নিচ্ছি। আইডিএমটা ইনস্টল করব এখন। ইনস্টল করার পর দেখতে পাচ্ছি এখানে যে 30 দিনের যে ট্রায়াল ছিল সেই ট্রায়ালটা শেষ হয়ে গেছে। এখন আমরা এই ট্রায়ালটা রিসেট করব। তো কীভাবে রিসেট করবো চলুন দেখি। টাস্ক ম্যানেজারে যাব, দেখব আইডিএমটা সচল আছে কিনা। আমি দেখতে পাচ্ছি আইডিএমটা এখানে সচল নাই। এবার উইন্ডোজ বাটনের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রানে যাব। রানে গিয়ে আমরা লিখব রেজ ইডিট, মানে রেজিস্ট্রি আমরা এডিট করব এখানে। তারপরে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে আমরা এই যে ইউজার্সে যাব, দেন সর্বার নিচেরটা ক্লাসের যেটা এটাতে যাব। তারপরে আমরা নিচের দিকে যেতে থাকব। আচ্ছা, নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এই যে WOW 6432 নোড, এটাতে যাব। তারপরে CLSID-তে যাব। দেন আমরা যেটা এখান থেকে ডিলিট করব সেটা হলো এই ফোল্ডারটা ডিলিট করে দেব। ওকে, এখন কম্পিউটার রিস্টার্ট দিয়ে আমরা এটা দেখব যে কাজ করে কিনা। ওকে, কম্পিউটার রিস্টার্ট করার পরে আমরা এখন আইডিএমটা ওপেন করে দেখব। আইডিএমটা ওপেন করে হেল্পে গিয়ে আমরা অ্যাবাউট আইডিএমে দেখতে পাচ্ছি আনরেজিস্টার্ড ভার্সন, এটা এখন কাজ করবে, ট্রায়ালটা রিসেট হয়ে গেছে। তো এইভাবে প্রতি মাসে আমরা আইডিএমের ট্রায়ালটা রিসেট করে নিয়ে ভাইরাস মুক্ত থাকতে পারি। কোনো রকম ক্র্যাক বা কোনো রকম প্রি অ্যাক্টিভেটেড আইডিএম ব্যবহার করার প্রয়োজন নেই। এই ছিল ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।